সুনামগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ। 25 জুন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জ, তাহিরপুর, বিশম্ভপুর, বীরনগর, ফতেপুর, লুকমানপুর, ফুলবাড়ী, অনন্তপুর সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ সম্পন্ন করা হয়। এই সময় ফাউন্ডেশনের মহাসচিব বলেন, বানভাসী মানুষদের জন্য সারা দেশের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, উলামা মাশায়েখ, শিল্পী, গায়ক, গায়িকা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন যেভাবে এগিয়ে আসছে তা সত্যি মানবতার বড় একটি উদাহরণ। তিনি আরও বলেন, এই বানভাসীদের সমস্যা অচিরেই সমাধান হওয়ার নয়, তাই সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এই সময় ত্রাণ বিতরণের কাজে উপস্থিত ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোহাম্মদ ফরিদ গাজী, আব্দুল লতিফ আহমেদ, সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ শফিউল আলম ও মোহাম্মদ রনি প্রমুখ। তাসনিম জাহান, চ্যানেল 7 নিউজ টিভি।